Welcome to a very short review video of Shersha, which is Amazon Prime available, which is 15 August series. The director is Vishnu Varda, and Siddharth Malhotra, Kiara Advani, and Aaron. Deshbhakti is a biographical movie, Shersha. And there is a movie in this movie, which is a very important movie. This movie is personal life among the soldier life. Simultaneously, vision sundor bhabe. Actually simultaneously এগিয়ে গেছে মুভিটাতে সোলজার যে মেইন সোলজার লাইফ সেটাকে লাইক ব্যাকবোন হিসেবে সাপোর্ট করছে পার্সোনাল লাইফটা একটা মানুষ নর্মাল হিউম্যান বিং একটা প্রেমিক বিক্রম বার্তা এবং অন্যদিকে সোলজার বিক্রম বার্তা তো দুটো ভীষণ সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে মুভিতে সাপোর্টিং অ্যাক্টরদের ইনভলভমেন্ট মানে জাস্ট দেখার মতন যাদের যে যে অ্যাক্টরদের স্ক্রিন শেয়ার 15 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট তারাও যে এন্ট্রি নিয়ে মুভিতে অভিনয় করেছে সেটা সত্যি দেখার মতন এবং সেটা পুরো স্টোরিটাকে পুরো মুভিটাকে ভীষণ ভাবে উঠে দাঁড় করিয়ে রাখে মুভিতে যে অ্যাকশন ইউজ করা হয়েছে ভীষণ রিয়েলিস্টিক আর্মি লাইফের যাবতীয় যে ডিটেইলিং যে পোশাক আশাক থেকে শুরু করে তাদের চলাফেরা কথাবার্তা এভরিথিং ইজ মানে ভেরি ন্যাচারাল মুভিটা দেখলে জাস্ট বোঝা যায় যে কি লেভেলের রিসার্চ করা হয়েছে এর পেছনে মুভিটাকে দাঁড় করানোর জন্য মুভিটাকে তৈরি করার জন্য এক একটা টাসেলের পর এক একটা অ্যাকশনের পর আবার যেভাবে ব্যাক লাইফে ফিরে যাচ্ছে চরিত্ররা বিক্রম বার্তার জীবন সেটা হয়তো অনেককে ইরিটেট করতে পারে অনেককে বিরক্ত আনতে পারে যে একটা জিনিস চলছিল খুব ভীষণ একটা এনথুনিয়ে চলছিল ভীষণ একটা দারুণ ভাবে চলছিল মানে আমার ঢুকে গেছে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আবার সেই ব্যাকলাইফে ফিরে যাওয়া আবার সেই মানে আবার সেই প্রেম আবার সেই বাড়ির লোকজন আবার এগুলো কি দরকার ছিল হয়তো হয়তো মানে যে জার্নিটা মুভিটা সেটাকে ব্রেক করছে কোথাও একটা যে মানে রিদমটা ছন্দটাকে ব্রেক করছে হয়তো কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ওই ব্যাপারগুলো ভীষণ ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে এগুলো একটা রিলিফ পয়েন্ট মুভিতে মানে আমরা দেখছি মানে একদম হেভি একটা জায়গায় চলে গেছে সেখান থেকে ফিরে এসে আবার একটু শান্ত যেমন লাইক গান যেভাবে আমরা রিলিফ পয়েন্ট মানে গানকে যেভাবে মুভিতে ইউজ করা হয় যে লাইক রিলিফ পয়েন্ট আর কি যে একটা একটা গান হলো দেন আবার জার্নি শুরু তো আমার মনে হচ্ছে এই জায়গাগুলো একটা ব্যাকবোন মুভিটার ভীষণভাবে সাপোর্ট করেছে মুভিটাকে জাস্টিফাই করেছে মুভিটাকে আর যেহেতু এটা একটা রিয়েল স্টোরি রিয়েল গল্প সেক্ষেত্রে এই মানে হিরোইক মানে হিরোইক ব্যাপার থেকে বেরিয়ে এসে যতটা পারা যায় রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে গল্পটাকে স্ক্রিনপ্লেটা আর কি কিছু কিছু জায়গায় একটু সিনেমেটিক ছোঁয়াছুঁয়ি লাগতে পারে যেহেতু এটা মুভি কিন্তু সবকিছু ছেড়ে দিও সবকিছু মাথায় রেখেও মুভিটার যে মানে অরিজিনাল যে স্টোরি সেটাকে ভীষণভাবে মাথায় রাখা হয়েছে এবং মুভিটার একদম শেষে গিয়ে যে বাকি শুধুমাত্র যে হিরো সে নয় বাকি যারা যে মানে যতগুলো সোলজার সেখানে ছিলেন যুদ্ধ করেছিলেন সবাইকে পাশাপাশি দেখানো হয় যে মানে যিনি অভিনয় করছেন এবং আসল যে মানুষটি যিনি এখানে কাস্টিং ডিরেক্টর কাস্টিং করেছেন তারও তারিফ না করে পারছি না তো যাই হোক ওভারঅল মুভিটা অন্য অনেক দেশভক্তিযুক্ত মুভি থেকে আলাদা আলাদা করছে অনেকগুলো পয়েন্ট আমি বললাম যে পয়েন্টগুলো মুভিটাকে অন্য অনেকগুলো মুভি থেকে আলাদা করছে মুভিটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে তোমরা দেখতেই পারো আর এই রিভিউটা আমার পার্সোনাল রিভিউ সো আমার রিভিউ দেখে জাজ করার কোনো কারণ নেই তোমরা নিজেরা দেখো মুভিটা এনজয় করো কিছু ঘন্টা দারুণ একটা এক্সপিরিয়েন্স করো এটুকুই বলবো তো আজকে এখানেই শেষ করছি শের শাহর ভেরি শর্ট রিভিউ ভিডিও তো যদি ভালো লাগে আমার রিভিউ তাহলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফর ফুল রিভিউ ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা